আমি সৌরভ, আপনাদের সামনে পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আজ ভারতীয় জ্যোতিষের 12 ধরনের কালসর্পযোগের মধ্য থেকে চতুর্থ ভয়ানক কালসর্পযোগ অর্থাৎ শঙ্খফল কালসর্পযোগ সম্বন্ধে বিস্তারিত জানব। আমরা জানব এই শঙ্খফল কালসর্পযোগ একটি জন্মছকে কিভাবে তৈরি হয়, এই যোগ কোনো জাতকের জন্মছকে হলে সেই জাতককে জীবনে কি কি সমস্যার মধ্য দিয়ে যেতে হয় এবং কিভাবে জাতক এই সমস্যার সমাধান করে জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে তা নিয়ে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার বা আপনার প্রিয়জনের জন্মছকে এই যোগ থাকে তবে এই ভয়ানক কালসর্পযোগ থেকে নিজেকে বা নিজের প্রিয়জনকে রক্ষা করুন। যখন কোনো জন্মছকে লগ্ন থেকে চতুর্থে রাহু বা ড্রাগন হেড এবং লগ্ন থেকে দশমে কেতু বা ড্রাগন টেলের অবস্থান হয় এবং রাহু ও কেতু অ্যাক্সিসের যে কোনো একদিকে, তা সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ, যাই হোক না কেন, বাকি সমস্ত গ্রহ উপগ্রহ বা নক্ষত্রের অবস্থান হয়, তখন ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাকে শঙ্খফল কালসর্পযোগ বলা হয়। যদি কোনো জাতকের জন্মছকে এই শঙ্খফল কালসর্পযোগ থাকে তখন জাতকের নিজের এবং পরিবারের কুঅভ্যাসের জন্য জাতককে প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়। যদিও জাতক চাকরি বা ব্যবসায় আর্থিক উন্নতি করতে পারে, তাও জাতক ও তার পরিবারের কুঅভ্যাসের কারণে তাদের এই আর্থিক উন্নতি লাভদায়ক হয় না। জীবনের 43 বছর পর্যন্ত জাতককে প্রচণ্ড আর্থিক অনটনের মধ্যে দিয়ে যেতে হয়। এই জাতকরা অনেক সময় স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়, পরবর্তীকালে সে তার মায়ের থেকেও বিচ্ছিন্ন হতে পারে। ক্লাস 10 পর্যন্ত জাতকের বিদ্যাক্ষেত্রে সমস্যা এসে থাকে, এরা সারা জীবন মানসিক অশান্তিতে ভুগতে থাকে। এদের সাধারণত নিজের গৃহ বা বাসস্থান হয় না, বন্ধুভাগ্য এদের শুভ হয় না, এদের বিবাহিত জীবনে সুখ শান্তির অভাব থাকে, কর্মজীবনে এরা যদি চাকরিজীবী হন তবে কর্মক্ষেত্রে প্রচুর ষড়যন্ত্রের শিকার হন, নিজের সমসাময়িক বা নিজের থেকে নিচু স্তরের কর্মী দ্বারা এদের ক্ষতি হয়। এরা যদি নিজের ব্যবসা করেন তবে এদের সমসাময়িক ব্যবসায়ী বা এদের থেকে ছোট ব্যবসায়ী দ্বারা এদের ষড়যন্ত্রের শিকার হতে হয়। এদের জীবনে এবং কর্মজীবনে অনেক গুপ্তশত্রু থেকে থাকে। এই শঙ্খফল কালসর্পের জাতকদের জন্মের পর তাদের মাতা পিতার আর্থিক ও শারীরিক অবনতি দেখা যায়। এরা সাধারণত উদর বা পেট সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়। যাদের এই ধরনের কালসর্পযোগ থাকে তাদের উচিত নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র নির্দিষ্ট সংখ্যায় জপ করা এবং সাতমুখী রুদ্রাক্ষ, ত্র্যম্বক মন্ত্র ও অঘোর মন্ত্রে শুদ্ধ করে ধারণ করা। আমার মতানুযায়ী যদি কোনো জাতকের এই কালসর্পযোগ পরিলক্ষিত হয় তবে তার উচিত কোনো বিশিষ্ট অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে শঙ্খফল কালসর্পের সমূলে বিনাশ করিয়ে নিজের জীবনকে সুরক্ষিত করা। কারণ ভারতীয় জ্যোতিষ কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়, এটি একটি বিজ্ঞান ও বেদের এক অংশ। এই কারণে আমি সৌরভ আপনাদের সামনে অনুরোধ করছি যে আপনারা ভারতীয় জ্যোতিষকে সঠিক ও সম্পূর্ণভাবে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তুলুন। আগামী ভিডিওতে আমরা ভারতীয় জ্যোতিষের পঞ্চমতম বিশেষ কালসর্পযোগ সম্বন্ধে এবং তার কুফল ও তার প্রতিকার সম্বন্ধে বিস্তারিত জানব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক ও নিজের প্রিয়জনদের শেয়ার করুন, যাতে তারাও আপনারই মতো ভারতীয় জ্যোতিষ বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে সমৃদ্ধশালী হতে পারেন। যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে যে কোনো আপডেট সবার আগে আপনি পেয়ে আপনার জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা তা আমাদের কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। পুরাঞ্জা জ্যোতিষ সম্বন্ধে আরও জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন।